রাজ্য কার্যত যে অর্থনৈতিক জরুরি অবস্থা জারির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে তা কার্যত স্পষ্ট করে দিয়েছে রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক। শনিবার আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় যে খবরটি প্রকাশিত হয়েছে তা রাজ্যবাসী হিসাবে উদ্বেগ বাড়িয়েছে। আমি এই প্রতিবেদনের কথা আজকে তো প্রকাশিত হলো, কিন্তু আমি রাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন সে বিষয়ে আমি আগেও বেশ কয়েকটি প্রতিবেদন পেশ করেছি। এখন দেখা যাচ্ছে যে তথ্য আমি দিয়েছিলাম সেই প্রতিবেদনে, রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক কার্যত সেই পরিসংখ্যানগুলোকে সামনে এনেই রাজ্যকে সতর্ক করেছে। এই অর্থবর্ষে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন, যাকে বলা হয় জিএসটি, ডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাকশন, তার 34.2% হচ্ছে ঋণ। 2025-26 সালে সেটা 37% হয়ে যাবে, মোট অভ্যন্তরীণ উৎপাদনে 37% হয়ে যাবে ঋণ। ভাবুন সেটা 2025-26 সালে ভারতবর্ষের যে 5টা রাজ্য সবথেকে বেশি ঋণ নিয়েছে তাদের মধ্যে পশ্চিমবঙ্গ একেবারে প্রথম দিকে আছে। বিগত 10 বছরে যা ঋণ নেওয়া হয়েছে তা বামেদের 34 বছরের তুলনায় প্রায় দ্বিগুণের বেশি। 22-23 অর্থবর্ষে 2,28,000 না 26,000 কোটি টাকার মোট বাজেট বরাদ্দ, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, সমব্যথী ইত্যাদি নানাবিধ প্রকল্পে যেখানে রাজ্য সরকার সরাসরি টাকা দিচ্ছে উপভোক্তাদের কাছে, তার জন্য ধরা হচ্ছে 1,08,000 কোটি টাকা। পুরনো ঋণ তার আসল এবং সুদ শোধ করতে প্রচুর টাকা, বেতন পেনশন খাতে প্রচুর টাকা, এবং প্রশাসন চালাবার জন্য, সরকারি দপ্তর চালাবার জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে খুব কম। তাতেই দেখা যাচ্ছে যে মোট ব্যয় বরাদ্দ প্রায় ছুঁয়ে ফেলছে, তাই স্থায়ী পরিকাঠামো খাতে উন্নয়নের জন্য টাকা পয়সা প্রায় নেই বললেই চলে। সেই জন্য অত্যন্ত জরুরি কাজে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেগুলোকে এখন সমাধানের উপর জোর দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী বারবার বলছেন। এবং তিনি প্রশাসনিক সবাই গিয়ে সেখানে বারবার বলেন নতুন কিছু চাইবে না, সরকারের টাকা নেই, যা আছে পুরনো সেগুলোকেই শেষ করতে হবে। পূর্ত দপ্তর তার রোশানলের মুখে পড়ে কেন পূর্ত দপ্তর বাজেট বহুগুণ বাড়িয়ে দেয়, এই নিয়ে তিনি বারে বারে সরবান। আসলে সরকারের ভাঁড়ে মা ভবানী অবস্থা। তারপর বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ আসছে না। শাসক দল অভিযোগ করছে যে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে এই রাজ্য সরকারের সঙ্গে বঞ্চনা করছে। আবার বিজেপির বক্তব্য, কেন্দ্রীয় টাকা উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে না, সেই টাকা তৃণমূলের ক্যাডার বাহিনী আত্মসাত করছে, এই চাপানুতর চলছে। কিন্তু রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই চেতাবনী অত্যন্ত অ্যালার্মিং। মানে এখনই রাশ টানতে না পারলে শ্রীলঙ্কার মতো নাকি অবস্থা হতে পারে, ঋণ কমাতে হবে এবং স্থায়ী সম্পদ তৈরির ক্ষেত্রে টাকা ব্যবহার করতে হবে। উপভোক্তাদের কাছে যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকার টাকা পয়সা দিচ্ছে সেটাতেও রাশ টানার কথা বলা হয়েছে। আবার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদরা বলেন না, কোভিড অতিমারির সময় সাধারণ মানুষের হাতে নগদ টাকা দেওয়ার দরকার। কিন্তু তারা এটাও বলেছেন, ঠিক আছে আপনি নগদ টাকা দিন না, কিন্তু আপনার রাজস্ব বাড়ানোর উপায়ও খুঁজতে হবে। আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে 10 বছরে কটা বড় শিল্প হয়েছে? বড় শিল্প না হলে আপনার রাজস্ব আদায় হবে না, এটা তো বাস্তব সত্য। ছোটোখাটো কয়েকটি শিল্প হচ্ছে, আমাদের বোধহয় কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর করেছিলাম, আমি একটা প্রতিবেদন করেছিলাম, এখানে 5,80,000 ফ্যাক্টরি আছে ছোটো বড়,
মানে পরিসংখ্যানটা এইভাবেই তৈরি করা হয়েছিল, যেখানে 10 জন বা 10 জনের বেশি কাজ করে, হাতে কলমে কাজ হয়, অটোমেশন নেই, সেরকম কারখানার সংখ্যা এখানে ওই 5,80,000 বলছি, 5,80,000 লোক সেখানে কাজ করে, 5,80,000 লোক, আর কারখানার সংখ্যা কত, 36-37,000। সেক্ষেত্রে তামিলনাড়ু, গুজরাট বহু যোজনে গিয়ে শুধু তামিলনাড়ুতেই প্রায় 39,00,000 মানুষ এই ধরনের কলকারখানার সঙ্গে যুক্ত, সেখানে আমাদের 5,80,000। 2-1 বছর পুরনো পরিসংখ্যান, হয়তো কিছুটা বাড়বে, কিন্তু সেটা আশাপ্রদ নয়। তথ্যের আমার হয়তো সামান্য কিছু এদিক ওদিক হতে পারে, আমি স্মৃতি থেকে বলছি, কিন্তু মোরাললেস ব্রডলি যদি আপনি দেখেন ওই রকমই পরিসংখ্যানটা হবে। এর থেকেই বোঝা যায় পশ্চিমবঙ্গের শিল্পের মলিন দশা। সেই জন্যই বড় শিল্প না আসলে, বড় বিনিয়োগ না আসলে সরকারের রাজস্ব আদায় বাড়ে না। শুধু মদ বেচে আপনি কত টাকা তুলবেন, শুধু মদ বেচে আপনি হয়তো অতিরিক্ত 1,000 কোটি টাকা তুলবেন, তাতে কি আপনার এই বিবিধ সামাজিক কর্মসূচি রূপায়ণ সম্ভব? এখানেই অর্থমন্ত্রক সাবধান করে দিচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক সাবধান করে দিচ্ছে, এই বছরই রাজস্বের সঙ্গে ঋণের অনুপাত রাজ্যগুলোকে জানাতে বলেছিল অর্থমন্ত্রক, রিজার্ভ ব্যাঙ্কও। সময়সীমাটা 3 বছর তারা বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাতে কোনো স্বস্তির ব্যাপার নেই। এখনই 34.2% স্টেট জিডিপির ঋণ, সেটা এইভাবে চললে 37% বাড়বে। মাননীয় মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করেন, প্রশাসনিক সভায় তিনি প্রকল্পের ঘোষণা করে দেন, একে অমুক দিয়ে দিন, ওকে তমুক দিয়ে দিন। দান খয়রাতি আমি তখনই করতে পারি যখন আমার অর্থের যোগান আছে, অর্থের সংস্থান আছে। আমি ব্যক্তিগতভাবে কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থায় গরিব মানুষ, সাধারণ মানুষের হাতে নগদ টাকা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ, তার আমি বিরোধী নই। কিন্তু আপনার তো আয়ের সংস্থান থাকতে হবে। আপনি ধার করে করে ধার করে করে আপনি যদি এইভাবে মানুষের হাতে নগদ টাকা পৌঁছতে থাকেন, তাহলে আপনার রাজকোষে চাপ পড়বে। অন্যদিক থেকে আপনি কর বাড়িয়ে সেই টাকাটা তুলবেন, চেষ্টা করবেন। দেখুন, পেট্রোল ডিজেলে বিভিন্ন রাজ্য তাদের শুল্ক কিন্তু কমিয়েছে, কেন্দ্র সরকারের দেখা দেখি তারা যে বিভিন্ন ট্যাক্স বসায়, কিন্তু রাজ্য সরকার ওই 1 টাকা না কমিয়েছিল, এখনও পর্যন্ত কিন্তু সেই রিলিফটা আমাদের দিচ্ছে না। তারা যে পেট্রোল শুল্ক, ডিজেলের উপর যে শুল্ক বসায় সেটা কিন্তু কমাচ্ছে না, কমাবে কী করে? সেখানে যদি কমায় আরও রাজস্ব কমে যাবে, তাহলে এই কর্মসূচিগুলো চালাবে কী করে? আসলে পরিকল্পনা না করে শুধু ভোটকে আমি সিকিউর করব, আমি মা বোনেদের হাতে 500-1,000 টাকা তুলে দেব, নিশ্চয়ই দিতে কোনো আপত্তি নেই, এটা সত্যি। 500-1,000 টাকা পেলে বহু বাড়ির মা বোনেদের সুবিধা হয়, তারা নিজের মতো একটু খরচ করতে পারে, নিজের পক্ষে মোবাইলের রিচার্জটা অন্তত করাতে পারে, কোনো অসুবিধা নেই, আমি আপত্তি করি না। কিন্তু আপনার সংস্থান থাকতে হবে, আপনার সংস্থান নেই, আপনি রাজস্ব অনুপাতে একটা দেখাচ্ছেন একটা ঋণ নিচ্ছি, কিন্তু বাজেট বহির্ভূত আপনি ঋণ নিচ্ছেন, সেখানে সরকারি সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিচ্ছেন। এই করে করে কিন্তু শ্রীলঙ্কা ডুবেছে, পাকিস্তান অন দ্য ভার্জ অফ কোলাপস। আমাদের রাজ্যে যে ফিনান্সিয়াল এমার্জেন্সি কার্যত চলছে, এ নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই, শুধু বিরোধীদের অভিযোগ নয়, আপনারাই বুঝবেন। বেতন হচ্ছে ঠিক আছে, কতদিন হতে পারে সে নিয়ে সন্দেহ আছে, অনেকে উদ্বেগ প্রকাশ করছে। কলকাতা কর্পোরেশনে কর্মীরা অবসর নিলেন, এখন অবসরের প্রাপ্য তারা পাচ্ছেন না, তহবিল নেই, পরিকাঠামো নির্মাণে খরচ করতে পারছে না। তাই অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক সতর্ক করে দিয়েছে, এখনও সময় আছে শুধরে নেবার। যদি 37% উপরে চলে যায় জিডিপির তুলনায় ঋণ, তাহলে কিন্তু একেবারে ফিনান্সিয়াল এমার্জেন্সি হয়ে যাবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়াও কিন্তু খুব বিচিত্র নয়। নবান্নের 14তলা রিজার্ভ ব্যাঙ্কের এই সতর্ক বার্তা শুনছেন কি? শুনলে কোর্স কারেকশন করা উচিত।